হরে কৃষ্ণ বন্ধুরা, আগেই বলিয়ে আমার শরীরটা বিশেষ ভালো নেই, একটু ডাউন আছে, তাই গলার ভয়েসটা কিন্তু একটু অন্যরকম লাগছে মেবি। নতুন সকাল, নতুনভাবে শুরু, রাধা গোবিন্দের দয়ায় নতুন প্রভাত, সকলকে জানাই সুপ্রভাত। সূর্যি মামা বলছে এবার আর পর্দার ওপার দিয়ে টুকি খেলে লাভ নেই, আমি কিন্তু উঁকি মারছি তোমার ঘরে, উঠে পড়ো। তো বন্ধুরা, আমাকে উঠতেই হলো, স্নান সেরে গোপাল সোনাকে ঘুম থেকে তুলে কিন্তু আমি ব্যালকনিতে এলাম আপনাদের সাথে এই ছোট্ট মুহূর্তটা, সুন্দর মুহূর্তটা শেয়ার করতে। ফুলগুলো যেন বলছে আমি তো সবার পরিচিত, কিন্তু আমায় আরেকবার পরিচয় করিয়ে দে, আমার তো কোনো উপায় নেই, শীতের সুন্দর ফোটা ফুলগুলো আপনাদের সাথে পরিচয় করতে চাইছে, আমাকে তো করাতেই হবে। এত সুন্দর মুহূর্ত একটা, এত সুন্দর হাওয়া, এই হাওয়াটা কিন্তু খুব বাজে, যত সর্দি কাশি আর শরীর খারাপের একটা উপলক্ষ। রাধা গোবিন্দের দয়ায় সকলকে জানাই সুন্দর সকালের শুভেচ্ছা। আমার গোপাল সোনা ঘুম থেকে উঠে পড়েছে, আমি তাকে এখানে জল খাইয়ে বসিয়ে তারপর গেছিলাম ব্যালকনিতে। এখন আমি সমস্ত স্নানের জল রেডি করে গেছি, আপনাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব বলেই অ্যাকচুয়ালি আজকে ভিডিও বানানো। দেখুন, আমি তো কোনো প্রিকশন নিইনি সিজন চেঞ্জের আগে, তার জন্য আমার এই অবস্থা। গাছে এত সুন্দর স্থলপদ্ম ফুটেছে, এটা পিঙ্ক কালারের, এখন সাদা আছে কিন্তু আরেকটু পরে পিঙ্ক হয়ে যাবে। স্নানের সমস্ত জিনিস আমি রেডি করে গেছিলাম এখানে, একটু গরম গরম হবে বলে। আমার এই জানলার মধ্যে হালকা সুন্দর একফালি রৌদ্রের মধ্যে ছোট্ট সোনার জল গরম হচ্ছে তুলসী পাতা দিয়ে। আপনাদের কি মনে পড়ে, আপনাদের সাথে এরকম ঘটনা কি ঘটেছে? আমার সাথে তো ঘটেছে, আমার খুব মনে পড়ে আমার মা এরকম আমাদের বাড়ির উঠোনে রৌদ্রের মধ্যে জল গরম বসাতো, আমরা সব ভাই বোনেরা, আমার পিসির মেয়েরা, আমার জেঠুর ছেলেরা, সমস্ত সবাই, বাড়ির বাচ্চা কাচ্চারা, সবার মায়েরা জল গরম বসাতো, সেই জলে আমরা সুন্দর করে কিন্তু উঠোনে স্নান করতাম। আমি যখন গোপাল সোনার সাথে এইরকম জিনিসগুলো করি, আমার ছোট্টবেলাগুলো কিন্তু ফিরে আসে আমার জীবনে। আমি তো চাই সবার ঘরে এরকম একটা সোনা আসুক, আর আপনাদের সাথেও যদি এরকম স্মৃতি থাকুক বা না থাকুক, আপনারও এই অনুভবটা করুন, এর অনুভূতিটাই আলাদা, বিশ্বাস করুন। আরেকটা জিনিস বলি বন্ধুরা, আমি কিন্তু গোপাল সোনার স্নানের ভিডিও সবসময় ফরওয়ার্ড করেই বানাই, কারণ আমি পুরো ভিডিও বানাই না, আর ন্যাপি চেঞ্জ করা এইসব আমি কখনোই সোশ্যালি আনি না, সোশ্যাল মিডিয়াতে দেখাই না, এটা কিছুই না, এটা আমার ব্যক্তিগত একটা মানে বাধ্যবাধ্য লাগে, তাই জন্য কেউ কিছু মনে করবেন না। আর আমি স্নানের সময় একটা মন্ত্র বলি, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। আর যারা আমার ভিডিও দেখেছেন আগে, দেখেছেন আমি ঠাকুরের স্নানের জল এরকম একটা বোলের মধ্যে রেখে ঠাকুর ঘরেই রাখি, ঠাকুরের স্থানে, আমার খুব পজিটিভ ভাইব ফিল হয়, আর ইনফ্যাক্ট খুব ভালো রাখা, কারণ ঠাকুরের স্নানের জল অলওয়েজ শান্তির জল হিসাবেই আমরা ইউজ করি। আমার গোপাল সোনাকে আমি রেডি করে কিন্তু এখানে বসিয়েছি, গোপাল সোনাকে আমি রেডি করে দোলনায় বসালাম। এইখানটায় বসানোর একটাই কারণ, আমার এই জানলাটায় খুব সুন্দর রোদ্দুর আসে, তো আমার ঠাকুর সোনা এখন এখানেই রোদে বসবে। ফুল দিয়ে সাজিয়ে আমি এখন সোনাকে এখানেই বসাবো, আমি খাবার এখানেই রেডি করে দেব। পুরো শীতটাই আমি এখানটায় বসাই সকালবেলা, তো আমি অলরেডি শুরু করে দিয়েছি সমস্ত কিছু সোয়েটার বানানো, এখন অবধি পরাইনি, তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই হরে কৃষ্ণ লিখবেন। সবাই ভালো থাকুন, রাধে রাধে, সবার দিন খুব ভালো কাটুক।